সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের দেখাবো যে ইলেকট্রিক লাইটার ব্যাটারির সাহায্যে তোমরা কীভাবে তৈরি করবে। এই যে দেখতে পাচ্ছ আমার হাতে একটি ইলেকট্রিক লাইটার আছে, এটি একটি পুশ সুইচের সাহায্যে পুশ করলে এখানে দেখতে পাচ্ছ গ্লো করছে, এখান থেকে তোমরা বিভিন্ন জিনিস জ্বালাতে পারবে। তো ফ্রেন্ডস চলো দেখিয়ে দিই তোমাদের আমি এটি কীভাবে বানিয়েছি। তো ফ্রেন্ডস এর জন্য একটি পিসি বোর্ড লাগবে, যেটি চার্জার থেকে নিয়েছিলাম কেটে গোল করে, এখানে দুটি পয়েন্ট করা আছে। এই হলো নাইক্রোম ওয়্যার, যেটি একটি কয়েল তৈরি করব, একটি ব্যাটারি 3.7 ভোল্ট এবং একটি পুশ সুইচ যেটির সাহায্যে লাইটারটি অন করব। তো ফ্রেন্ডস চলো এবার দেখিয়ে দিই কীভাবে কয়েলটি তৈরি করছি। এখানে নাইক্রোম ওয়্যার একটি পয়েন্টে কানেক্ট করে নাইক্রোম ওয়্যারটিকে কয়েলের মতো রোল করতে হবে, এবং যে কয়েলের দ্বিতীয় পয়েন্টটি রয়েছে সেটি যে পিসি বোর্ড রয়েছে সেটি সেকেন্ড টার্মিনাল দিয়ে বের করে নিব। এরপরে তুমি দেখতে পাচ্ছ এখানে কয়েলের মতো স্টেপ হয়েছে, তো এরপর এটাকে বাড়তি অংশটা কেটে নিব, এবং এই যে দুটি পয়েন্ট রয়েছে এখানে ব্যাটারি পজিটিভ আর নেগেটিভ কানেক্ট হবে, একটি পয়েন্টে পজিটিভ একটি পয়েন্টে নেগেটিভ। পজিটিভ টার্মিনাল এই সুইচের সঙ্গে কানেক্ট হবে এবং নেগেটিভ টার্মিনাল সরাসরি দেখতে পাচ্ছ কয়েলে কানেক্ট হয়েছে। নেগেটিভ টার্মিনাল সরাসরি কয়েলের সঙ্গে দেওয়া হয়েছে এবং পজিটিভ যে ওয়্যার রয়েছে ব্যাটারির সেটি সুইচের সাহায্যে এখানে কানেক্ট করা হবে। তো ফ্রেন্ডস চলো তোমাদের দেখিয়ে দিই সুইচটি কীভাবে কানেক্ট করবে। সুইচটি আমি ঠিক মাঝ বরাবর রাখবো যাতে ধরতে সুবিধা হয়, এবং যে পিসি বোর্ড রয়েছে সে দ্বিতীয় টার্মিনালে এখানে সোল্ডারিং করে নিব, নিয়ে সুইচে কানেক্ট করব। ফ্রেন্ডস তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে নেগেটিভ কানেক্ট করা হয়ে গেছে, এবার পজিটিভ কানেক্ট করতে হবে সুইচের সঙ্গে। তার আগে এখানে দুটি ওয়্যারকে ব্ল্যাক টেপের সাহায্যে আটকে নিতে হবে। তো ফ্রেন্ডস এখানে সোল্ডারিং করা হচ্ছে সুইচের সঙ্গে কয়েলে একটি টার্মিনাল। দেখতে পাচ্ছ এবার ব্যাটারির পজিটিভ এই সুইচে কানেক্ট করতে হবে, নেগেটিভ তো আমরা আগেই কয়েলে কানেক্ট করে দিয়েছি, শুধু এবার পজিটিভ ওয়্যারটা কানেক্ট করতে হবে। তো ফ্রেন্ডস এখানে আমি চার্জার সিস্টেমটাও করে রাখবো, ব্যাটারি যেহেতু এটি রিচার্জেবল ব্যাটারি এটা চার্জ শেষ হয়ে গেলে তোমরা চার্জ করতে পারবে এবং এটি লং টাইম চলতে থাকবে। তোমরা দেখতে পাচ্ছ এবার পজিটিভ ওয়্যারটি সুইচে কানেক্ট করা হলো। দেখো তোমাদেরকে দেখি টেস্ট করি দেখিয়ে দিই, যখনই সুইচ প্রেস করছি দেখো কীভাবে গ্লো করছে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ লাইটারটি কমপ্লিটলি হয়ে গেছে, এবার এখানে চার্জার পয়েন্ট করব যাতে ব্যাটারিটিকে চার্জ করা যায়। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে আমি চার্জার পয়েন্ট করে নিয়েছি, এটা তোমাদেরকে দেখানো হয়নি তবুও আমি একটু বলে দিচ্ছি যে কীভাবে চার্জার পয়েন্ট তোমরা করবে। চার্জার পয়েন্ট বেসিক্যালি যেখানে দুটি পয়েন্ট রয়েছে চার্জার পিনের, একটি পজিটিভে কানেক্ট হয় একটি নেগেটিভে কানেক্ট হয়। তো পজিটিভে একটি ডায়োড ইউজ করতে হয় এবং একটি ইন্ডিকেটর এলইডি ইউজ করতে হয় যাতে বুঝতে পারো যে ব্যাটারি চার্জ হচ্ছে। তো ফ্রেন্ডস এই দেখতে পাচ্ছ চার্জারের পিন, এই পিনে দুটি টার্মিনাল রয়েছে, এটি হচ্ছে পজিটিভ এবং এটি পজিটিভ, এখানে ডায়োড লাগানো হয়েছে এবং ব্যাটারিতে কানেকশন করে দেওয়া হয়েছে, আর এটি হচ্ছে নেগেটিভ, এখানে ব্যাটারি বডিতে কানেক্ট করা হয়েছে, এটি নেগেটিভ ব্যাটারি। তো ফ্রেন্ডস আবার রিকোয়েস্ট করব, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।